আমার প্রশ্নটা হল আমরা কি এই মহাবিশ্বে একা এটা চূড়ান্ত দাম্ভিকতা মানুষের পক্ষে ভাবা যে এই মহাজগৎ মানুষকেন্দ্রিক মানুষের এই দাম্ভিক মনোভাব থেকেই ওরা এই ভুলটা করলেন আপনাকে বলার সময় যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন তার নিজের আদলে এইটি মানুষকে এত নির্বোধ আর উচ্ছৃঙ্খল করে তুলল সব ব্যাপারে কেন ঈশ্বর ফরিংয়ের মতো দেখতে হতে পারেন না আমি জিজ্ঞেস করছি কেন নয় না উনি আমার মতো দেখতে দেখুন না হয়তো তিনি একটি পোকার মতো দেখতে হয়তো মহিষের মতো একটা বাঘের মতো হয়তো একটা হাতির মতো কিংবা হয়তো তিনি এই গ্রহের কোনো প্রাণের মতনই দেখতে নন অন্য কোনো রকম দেখতে হয়তো তিনি কোনো কিছুর মতনই দেখতে নন মানুষ এই বিষয়টার মুখোমুখি হতেই চায় না তাদের বিশ্বাস করতেই হবে যে ঈশ্বর একজন বিশাল পুরুষ বা বিশাল নারী অনেক হাত অনেক পা কিন্তু আমাদেরই মতো তো এই ধারণা যেটা কিছু কিছু ধর্ম মানুষের মনে ঢুকিয়েছে তা মানুষকে বিশ্বাস করিয়েছে যে এই সমগ্র মহাবিশ্ব মানুষকেন্দ্রিক যে এখানে যা আছে সব আমাদেরই জন্য এই ভিত্তিহীন ধারণা গ্রহটিকেই ধ্বংস করে ফেলেছে সমস্ত জীবজন্তু আমাদের আধুনিক বিজ্ঞানের সহায়তা করছে বিজ্ঞান বলতে আজ আমাদের ধারণা হল গবেষণা আর গবেষণা কিন্তু কি বিষয় এসব হল কিভাবে এই মহাবিশ্বের সব কিছুকে আমাদের নিজেদের কল্যাণে লাগাতে পারি যদি একটা গাছ দেখি আমরা জানতে চাই কিভাবে তা ব্যবহার করব একটা পাখি দেখলে আমরা জানতে চাই কিভাবে ব্যবহার করব একটা ফুল দেখলে জানতে চাই কিভাবে ব্যবহার করব বা একটা পোকা বা একটি অনু কিছু যায় আসে না সেটা কি আমাদের জানতেই হবে সব কিছুকে আমাদের কল্যাণে ব্যবহার করার জন্য আমরা অধিকাংশ জিনিসই ব্যবহার করতে শিখে গেছি কিন্তু তবু কল্যাণ এখন আসেনি তাই না তাই নয় কি আমরা মানুষ সহ সব কিছুকেই ব্যবহার করতে শিখে গেছি কিন্তু কল্যাণ এখন আসেনি আপনার যদি একটু ধৈর্য থাকে বসে লক্ষ্য করার পিঁপড়ের দল বা মৌমাছিদের বা পাখিদের বা অন্য যে কোনো জন্তুদের তাদের একটা পরিপূর্ণ জীবন আর সামাজিক আদান প্রদান আছে যা তাদের নিজস্ব একশো শতাংশ অনেক গুণ বেশি সক্রিয় এবং প্রাণবন্ত জীবন ওদের মানুষের তুলনায় সত্যি কেবল এই যে আমরা ভাবি এসব তো আছি যদি কালকেও খুঁজে পায় কিভাবে পিঁপড়েদের থেকে প্রোটিন বের করা যায় হয়ে গেল সব পিঁপড়ে শেষ আমরা মনে করি এটাই বিজ্ঞান এটা তো পাগলামি বুঝলেন এটা পুরোপুরি পাগলামি সব কিছুরই নিজের জায়গা আছে আমরা যদি তা দেখতে না পাই তবে আমরা এটা খুইয়ে ফেলেছি এখন এই মহাবিশ্বকে মানুষকেন্দ্রিক আমরাই কি একমাত্র জীবন এই এক্ষুনি আমি গর্ব করছিলাম যে আমি খুব যৌক্তিক যদি আমি আমার অভিজ্ঞতাগুলোর কথা বলি আপনি ভাববেন আমি উন্মাদ হয়ে গেছি তাই এটা এখানেই ছাড়ব তবে এটা কখনোই মানুষকেন্দ্রিক হতে পারে না এটা অতি প্রকাণ্ড এটা কেবল মানুষকেন্দ্রিক হতে পারে না এটা নয় আমার জন্য এটা একটা জলজান্ত অভিজ্ঞতা যেটা এমন নয় শুধু এই যে আমি খুব যুক্তিবাদী আমি এই পরিচয়টা হারাতে চাই না সেই কারণে কিছু বিষয় আমি কথা বলতে অস্বীকার করে থাকি